আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট যে 100 এমপি সহ 300 ব্যক্তির উপর মার্কেন ভিসা নিষেধাজ্ঞা এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন কেন জাতীয় পার্টির অপেক্ষায় বিএমপি যে কারণে 60 আসনে স্বতন্ত্র প্রার্থীরা চোখ রাঙাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে 13 দিন মাঠে থাকতে পারে সেনাবাহিনী যে কারণে বোয়িং বিক্রির প্রস্তাব পিটার হাসে কেন ভোট বর্জনের ইঙ্গিত জাপা মহাসচিবের অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুকদের জন্য যে দুঃসংবাদ মনোনয়ন ফিরে পেয়ে যা বললেন মাহি স্বর্ণের দাম দিয়ে যে সুখবর সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্য নিউজটি আছে মার্কিন নায়িকাকে নিয়ে কেন বঙ্গ ভবনের সাকিব খান এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবার বিস্তারিত তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন যে এমপি সহ ব্যক্তির মার্কিন ওপর নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রক্রিয়া বাধা দেওয়ার অভিযোগের মধ্য আমেরিকার সবচেয়ে জনবহুল দেশ গুয়েতে মালার একশো সংসদ সদস্য সহ প্রায় তিনশো ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে এসব ব্যক্তির বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে খবর রয়টার্সের এমপি ছাড়াও দেশটির বেসরকারি খাতের কয়েকজন প্রতিনিধি এবং তাদের পরিবারের সদস্যদের নিশানা করে এই নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন মার্কিন আইন অনুযায়ী গোপনীয়তা বিধির কারণে নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি তবে নাম প্রকাশ করা না হলেও এসব ব্যক্তি দেশটির গণতন্ত্র বা আইনের শাসন বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত গুয়েমালা নির্বাচিত প্রেসিডেন্ট বার্নাডো আরো ভালোর বিজয়কে বাতিল করতে চেষ্টা করছেন দেশটির শীর্ষ প্রসিকিউটররা গত শুক্রবার তাদের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে আরে ভালো বলেছেন এই পদক্ষেপ ন্যায় ও চেষ্টার সমালোচনা করে আরে ভালো মন্তব্য দেওয়ার পর এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র দাদো জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা কি সঠিক সিদ্ধান্ত আপনার মূল্যবান মতামত এর কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি হচ্ছে হচ্ছে কেন জাতীয় পার্টির অপেক্ষায় বিএনপি আগামী সতেরো ডিসেম্বর কি হতে যাচ্ছে সেই অপেক্ষায় রয়েছে বিএমপি বিএমপির একাধিক নেতা মনে করছেন যে শেষ পর্যন্ত হয়তো জাতীয় পার্টি নির্বাচনে থাকবে না জাতীয় পার্টি যদি নির্বাচনে না থাকে তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্যতার সংকটে পড়বে আর তখনই বিএনপির আন্দোলনের গতি বাড়বে আন্তর্জাতিক সম্প্রদায় সরকারের উপর চাপ সৃষ্টি করবে এবং শেষ পর্যন্ত নির্বাচন হবে না এরকম একটি বসে আছে এখন পর্যন্ত আওয়ামী লীগের জাতীয় পার্টির আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত হয়নি তবে মনে করছেন যে জাতীয় পার্টির সাথে যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো ইতিবাচক কখনোই মনে হয়নি যে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যেতে পারে কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে থাকবে না এমন সংখ্যা আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মহল রয়েছে আওয়ামী লীগের নেতা নির্ধারক মহলে কেউ কেউ মনে করছেন শেষ পর্যন্ত বসছে বা কিছু দেশের পরামর্শ সুশীল সমাজের কিছু কিছু ব্যক্তির পরামর্শ এবং জাতীয় পার্টির সাংগঠনিক দুর্বলতার কারণে জাতীয় পার্টি নির্বাচনে নাও থাকতে পারে

এদিকে আরেকটি হচ্ছে নিউজ যে কারণে সাত আসনে স্বতন্ত্র প্রার্থীরা চোখ রাঙাচ্ছে আওয়ামী লীগকে এবার নির্বাচনের সবচেয়ে বড় বিষয় হলো স্বতন্ত্র প্রার্থী প্রায় সব আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন কোথাও কোথাও তারা শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কিছু কিছু আসন আছে যে সমস্ত আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা রীতিমতো জোয়ার তুলছেন বাংলা ইনসাইডারের অনুসন্ধানে দেখা গেছে এরকম অন্তত সাতটি আসন আছে যে সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ফল যে কোনো ফলাফল হতে পারে শেষ পর্যন্ত যদি এই সমস্ত আসনে আওয়ামী লীগ প্রার্থীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ অপেক্ষা করতে পারে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত বলেছেন যে কোনো স্বতন্ত্র প্রার্থীকে বসানো যাবে না স্বতন্ত্র প্রার্থীদেরকে তিনি স্বাগত জানিয়েছেন আর এই সমস্ত কারণে এবার স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে বেশ কিছু আসনে আওয়ামী লীগের প্রার্থীদেরকে চমকে দিতে পারেন শেষ পর্যন্ত যদি নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বিক্ষ হয় তাহলে এবারে নির্বাচনে জাতীয় সংসদে ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী নির্বাচিত হতে পারেন এমন এমন কথাও শোনা যাচ্ছে প্রিয় ভালোবাসা দর্শক আমেরিকা বাংলাদেশের বন্ধু নাকি শত্রু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি হচ্ছে নির্বাচনে ১৩ দিন মাঠে থাকতে পারে বাহিনী। নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সশস্ত্র বাহিনী প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সশস্ত্র বাহিনী প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান আসন্ন দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উনত্রিশ ডিসেম্বরের থেকে 10 জানুয়ারি পর্যন্ত মাঠে থাকতে পারে বাংলাদেশ সেনা বাহিনী সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে এ ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচনের আগে ও পরে মোট তেরো দিন সেনা মোতায়েনের এই প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে রাষ্ট্রপতির অনুমোদনের পরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় ইসি দাদু জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী মিলে কয়টি আসন পাবে বলে আপনার মনে হয় আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি হচ্ছে নিউজ হচ্ছে যে কারণে বোয়িং বিক্রির প্রস্তাব পিটার হাসের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত হাস সোমবার রাজধানীর কুর্মিটোলায় বেবি চকের প্রধান কার্যালয়ে ওই বৈঠক হয় বেবি চক সূত্র জানায় বৈঠকে বিমানবন্দর ও আকাশ পথে নিরাপত্তা ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালুর বিষয়টি এজেন্ডায় থাকলেও আমেরিকায় বোয়িং বিক্রির প্রস্তাবও আসে পিটার হাসের কাছ থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বেবিচক চেয়ারম্যানের কাছে বিমানের জন্য বোয়িং কোম্পানির ড্রিম লাইনারের নতুন ভার্সন সেভেন এইট সেভেন থেকে ওয়ান জিরো বিক্রির প্রস্তাব তুলে ধরেন তবে বেবিচক চেয়ারম্যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নিয়োগ রুট চালুর বিষয়ে রাষ্ট্রদূতের সহযোগিতা চান বিষয় তিনি পিটারহাস সহযোগিতার আশ্বাস দেন ভাইস পার্শ্বাল মোহাম্মদ মফিদুর রহমান কালবেলাকে বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে তিনি তার দেশের বোয়িং সহ নানা ব্যবসায়িক দিক উপস্থাপন করেছেন পাশাপাশি বিমানবন্দর ও আকাশ পথে সেফটি ও সিকিউরিটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও ব্যবিচকের ক্যাটাগরি এক উন্নীত করতে নানা উদ্যোগের বিষয়ে আলোচনা হয় তিনি বলেন এর বিষয়ে রাষ্ট্রদূতকে জানানো হয়েছে উড়োজাহাজ কেনার বিষয়টি বেবিচকের আওতায় নয় নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্ভাব্যতা যাচাই করছে এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে কেন ভোট বর্জনের ইঙ্গিত জাপা মহাসচিবের জাতি পার্টির মহাসচিব মুজিবুল হক চুন বলেছেন আমরা প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচনে এসেছে নির্বাচনে কোনো দলের সঙ্গে এখনো সমঝোতা হয়নি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দিচ্ছে তবে যদি কোনো অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় তাহলে নির্বাচন বর্জনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি জাপা মহাসচিব বলে মাঠে থাকতে নির্বাচনে এসেছি আমরা সুষ্ঠু ভোটের পরিবেশের নিশ্চয়তায় সবচেয়ে বেশি জোর দিচ্ছি তবে রাজনীতি ও নির্বাচনী কৌশলের শেষ বলে কিছু নেই যে কোনো সিদ্ধান্ত দলের প্রয়োজনে নির্বাচনের স্বার্থে হতে পারে যে কোনো কিছুই হতে পারে আসন নিয়ে কোনো আতাত তো হয়নি ক্ষমতাসীন দলের সমালোচনা করে তিনি বলেন জাতীয় পার্টির ভোটাররা নিরীহ আওয়ামী লীগের ভোটাররা শক্তিশালী নিরীহ ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারেন তাহলে ভালো রেজাল্ট হবে আশা করি প্রার্থীরা প্রতীকের জন্য অপেক্ষা করছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজি ভাষার পরীক্ষায় উচ্চতর রেটিং পেতে হবে এছাড়া শিক্ষার্থীদের দ্বিতীয় দফার ভিসার আবেদন অধিকতর যাচাই করা হবে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও নেইল সাংবাদিকদের বলেন আমাদের এই কৌশল অভিবাসী গ্রহণের পরিমাণকে স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনবে এটি অভিবাসী সংখ্যা নির্দিষ্ট কোনো সময় বা বর্তমানে অভিবাসীরা কি ধরনের সমস্যার মুখোমুখি জন্য নয় এটি আমাদের দেশের ভবিষ্যতে প্রশ্ন এটি আরেকটা হচ্ছে মনোনয়ন ফিরি পেয়ে যা বলেন মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাচ্ছায় এক আসনে স্বতন্ত্র প্রার্থী নায়িকা মাহে মাহির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন সোমবার দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন আপিল শুনানি তার মনোনয়নপত্র বৈধক ঘোষণা করা হয় আপিল ফিরিপে সংবাদ মাধ্যম মাহে মাহি জানান হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে তিনি জয়লাভ করতে চান নির্বাচনের মাঠে কোনো চাপ আছে কি না এমন প্রশ্ন জবাবে মাহি বলেন চাপ তো অবশ্যই আছে কারণ কে চাইবে হেরে যেতে হারতে কেউ পছন্দ করি না সেটা চাইও না সবাই যার যার জায়গায় ধরে রাখার চেষ্টা করবে ওই এলাকার মানুষ আমাকে চায় ইনশাল্লাহ বিপুল ভোটে তারা আমাকে বিজয় করবে আমি বরাবরই যোদ্ধা যুদ্ধ করে জয়লাভ করব ইনশাল্লাহ খুব টেনশনে ছিলাম উল্লেখ করে মাহি জানান আমি ন্যায় বিচার পাবো কিনা তা নিয়ে বেশ চিন্তিত ছিলাম আমি আমার জায়গা থেকে সচ্ছিলাম আজকে সেটারই প্রতি দান পেয়েছি এবং সেটাও বিশ্বাস করতে শুরু করেছে এবং নির্বাচন কমিশনের আন্ডারে একটি সুস্পষ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে আরেকটি হত নিউজ হচ্ছে স্বর্ণের দাম নিয়ে যে সুখবর ডলার শক্তিশালী এবং মার্কিন ট্রেজারে এল ঊর্ধ্বমুখী হওয়ায় বিশ্ব স্বর্ণের দাম আরও কমেছে বার্তা সংস্থা রয়টার্স তথ্যমতে শুক্রবার কার্যদিবসে সে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক মার্ক স্বর্ণের দাম কমেছে এক দশমিক চার শতাংশ প্রতি আউন্সের দাম স্থির হয়েছে দুই হাজার ডলার উনপঞ্চাশ সেন্টে অথচ দিনের শুরুতে তা ছিল দুই হাজার একত্রিশ ডলার একত্রিশ সেন্ট এক পর্যায়ে এক হাজার নশো চুরানব্বই ডলার উনপঞ্চাশ সেন্টে নেমে গিয়েছিল সব মিলে চলতি সপ্তাহে স্বর্ণের দাম কমেছে তিন দশমিক চার শতাংশ বিগত দশ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে কম একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রে বেঞ্চ মার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে এক দশমিক ছয় শতাংশ আউন্স প্রতি দাম নিষ্পত্তি হয়েছে দুই হাজার চোদ্দ ডলার পঞ্চাশ সেন্টে দিনের শুরুতে যা ছিল দুই হাজার আটচল্লিশ ডলারে এদিকে আরেকটি হচ্ছে নিউজ হচ্ছে মার্কিন নায়িকাকে নিয়ে কেন বঙ্গভবনে সাকিব খান সাকিব খান অভিনয় করতে যাচ্ছেন রাজকুমার সিনেমায় এতে সাকিবের সঙ্গে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কৌটনি কফি এ এবং সাকিবের সঙ্গে অভিনয় করার জন্য ঢাকায় এসেছেন দশ ডিসেম্বর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন সাকিব ও কফি সেখানেই এক ফ্রেমে ভক্তদের ধরা দেন এই দুই তারকা বিষয়টি নিশ্চিত করে হিমেল আশরাফ বলেন প্রেসিডেন্টের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল সাকিব ও কৌটুনি কফিকে সেখানেই তাদের ফ্রেম বন্দী করা হয়েছে